করছিস, ছবি তুলছিস কেন? আরে বুঝলি না, এটা ওর সতী ইলিশ। এই বোকা বোকা কথা বলিস না তো। তাছাড়া আবার কি, তোর তোর বরের সাথে ইন্টু পিন্টু চলছে, শেষ পর্যন্ত আর কাউকে পেলি না, অন্য মেয়ের বরের সঙ্গে ঢলাঢলি করছিস কেন রে? একজনের সংসার নষ্ট করে কি লাভ? এই তুই চুপ করবি, আমাকে একদম জ্ঞান দিবি না। আমি কারোর জ্ঞান নিতে পছন্দ করি না, সেটা তুই খুব ভালো করে জানিস। না তা তো করবি না। তা কতদূর এগোলো ব্যাপারটা? আমাকে একটা কাজ দেওয়া হয়েছিল, আমি শুধু সেই কাজটা করছি। তবে কাজটা করতে গিয়ে দেখলাম এতে আমারও একটা বেনিফিট আছে। কি বেনিফিট? কি বেনিফিট? দেখ, আমি যদি এই কাজটা করতে পারি তাহলে একটা সংসার কি পাবো? দেখ, বাবা অনেকদিন ধরেই চেষ্টা করছে আমার বিয়ে টিয়ে দেবার, দিতে তো পারছে না, টাকা পয়সাও নেই। কাজটা যদি এমন ভাবে হয়ে যায় তাহলে মন্দ কি? রাজত্ব প্লাস রাজপুত্র দুটোই পাবো। হ্যাঁ, তাই বলে তুই একটা সংসার ভাঙবি? সংসার ভাঙবো মানে, যে সংসার ভেঙেই আছে সেটা নতুন করে আমি কি ভাঙবো? দেখ, বউটা যা ডাঁটিয়াল, এই তো বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছে। তাহলে পরাগদার বউ যদি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারে, তাহলে পরাগদা কেন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারবে না? বয়ফ্রেন্ড নাকি তুই জানিস? এই ওসব গল্প আমাকে দিস না তো। ওটা যে ওর বয়ফ্রেন্ড সেটা আমি না, সেটা সবাই জানে। বলছি যা খাওয়া দাওয়া হবে আমি কিন্তু পেমেন্ট করবো। এই তোরা কে দাম দেবে বাবু দিস, ঠিক আছে সমস্যা নেই, আমাকেও খেয়ে দেবে, আছে আমাকে তাদের কিছু খেতে দেবে। ইমা, তোমার তো জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি খাওয়ার কথা ছিল, সোনপাপড়ি খাওয়ারও কথা ছিল, তাহলে এখন এখানে তুমি আবার কি খাবে? ভালো মানুষের ছেলেটা আমাকে খাওয়াবে বলছে, তো গায়ে লাগছে কেন? তুই তো খা না তোর মতো করে, আমার এখন খিদে পেয়েছে, আমি খাবো ব্যাস। ও ভালো মানুষের ছেলে, তুমি কি খাবো বললে আমার জন্য? ওই তো টোস্ট বলেছি, অমলেট বলেছি, আর কফি তো তুমি খাবে না? না ও না, আমার ওটাই হয়ে যাবে। ও ভালো মানুষের ছেলে ছেলে, তুমি না খুব ভালো। দেখলেন, আপনার প্রশংসা করছে। হ্যাঁ, এই পৃথিবীতে একজন বাদ দিয়ে বাকি সবাই আমার প্রশংসাই করে। কে প্রশংসা করে না? আমার বৌদি ভাই। গেস করুন দেখি। আমার তো মনে হচ্ছে বৌদি ভাই, কিন্তু আমার মনে হয় বৌদি ভাই মুখে কিছু না বললেও মনে মনে ঠিক প্রশংসা করে। কেন বাজে কথা বলছো বলো তো তুতু? কেন এসব কথা বলছো তুমি? প্রশংসা করি মানে? দেখো, আমার কলেজের বন্ধু, ওকে তো আমি অনেকদিন চিনি, তাই ও যদি কিছু ভালো করে থাকে, কোনো বন্ধু যদি কিছু ভালো করে, যেমন অন্য মানুষ তাদের প্রশংসা করে, আমিও তেমন প্রশংসা করি, আর খারাপ করলে তেমন সমালোচনাও করি। এতে মুখ আর মনের কি আছে গো? ও আচ্ছা 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 আচ্ছা, তা আমার মধ্যে কি কি খারাপ আছে শুনি। ইদানিং কি আর তোর সাথে আমার দেখা হয়? তুই এখন কত বদলে গেছিস। আচ্ছা, তা কিভাবে বদলে গেছিস? বারে বদলাসনি, তোর এখন ব্যাপারই আলাদা, চাকরি বাকরি করিস, গাড়ি ঠাড়ি কিনেছিস, ব্যাপার আলাদা নয়? কেন রে, তুই কি ভেবেছিলি চিরকাল আমি ভ্যাগাবন্ডে ঘুরে বেড়াবো? তা কেন ভাববো, সেটা তো ভাবার কোনো জায়গাই নেই। দেখ, এটা তো সত্যি যে তুই এগুলো করেছিস। এবার একটা কাজ কর শতদ্রু, এবার একটা বিয়ে কর, আমাদেরও নিমন্ত্রণ কর। শুনছি, আমার মুখ খোলাস না। কেন, এর মধ্যে কি ভুল বললাম আমি? হ্যাঁ বাবু, তোমার বিয়ে হলে না বাবা মানুষের ছেলে আমাকে কিন্তু নিমন্ত্রণ করো, আমি কি কে আসবো? হ্যাঁ, যদি সত্যি মনের মতো বউ পাই, যদি ভাবি, যদি মনে করি যে বিয়ে করব, তাহলে অবশ্যই নিমন্ত্রণ করব, কেন করব না? বাবা,
তুই কি মেয়ে খুঁজে খুঁজে দেখেছিস নাকি, কে ভালো কে খারাপ? দেখ এতে তো সত্যি মিথ্যের কিছু নেই, তোরই বা এত ডিমান্ড কিসের? কেন ডিমান্ড তো বেশি কিছু নেই, ইনফ্যাক্ট তুই তো আমার ডিমান্ডটা জানিস। আচ্ছা দেরি হচ্ছে কিন্তু পুতুল দিয়ে আমাদের। হ্যাঁ তুতুল, আমাদের তো বাজার হাট করতে হবে, মা কিন্তু চিন্তা করবে এবার। হ্যাঁ পৃথিবীতে তো বাবা তোর জন্য সবাই চিন্তা করে করে মরে যাচ্ছে। আচ্ছা কলকাতায় যাচ্ছিস না? কলকাতা যাবো কেন, কে আছে আমার ওখানে? কেউ নেই। কে আছে বল, কেউ নেই তো? তোর বন্ধু বান্ধবরা? বন্ধু বান্ধব যারা আছে তারা তো সবাই নিজের জগৎ নিয়ে ব্যস্ত, তাদের আর কেন ডিস্টার্ব করব বল? আর আমি তো নিজেও কিছু করি না। কেন কলকাতায় তো প্রোগ্রাম করলি, ভালোই তো ঘুরেছিস, তো কলকাতায় তো প্রোগ্রাম করতেও যেতে পারিস। কে দেবে আমাদের প্রোগ্রাম? দেখ আমি দু একটা প্রোগ্রামের ব্যবস্থা কিন্তু করে দিতে পারি। দেখ এই ব্যাপারে তো আর আমি কিছু বলতে পারবো না, এই পুরো ব্যাপারটাই বিপাশাদি দেখে। তো তুই বিপাশাদির সাথে কথা বলিস, তবে তোকে একটাই কথা বলবো আমি শতদ্রু, আমাদের জন্য মাথা নিচু করে কাউকে কিছু তোকে বলতে হবে না। হ্যাঁ আমরা স্ক্র্যাচ পাঠিয়ে দেব, তা দেখে যদি মানুষের পছন্দ হয় আমাদের ডাকবে, তোকে আলাদা কিছু করতে হবে না। হ্যাঁ জানি জানি, দেখ তোর জন্য আলাদা করে আমি কিছু বলতে যাব। কেনই বা বলতে যাব, তোরা ভালো গান গাস, ফাটাফাটি নাচিস, মানে তোদের গ্রুপটা খুব ভালো হয়েছে। ওই কম্বোটা তৈরি করে যে এন্টারটেনমেন্টের নতুন একটা পথ খুঁজে বের করেছিস, এটাই খুব খুব ভালো। থ্যাংক ইউ। না না থ্যাংক ইউ শোনার জন্য এই কথাটা আমি বলিনি, আমি চাই তোরা মানে এটা নিয়ে বড় কিছু কর। আচ্ছা শতদ্রু তুইও তো ভালো গান গাইতিস, আজকাল কেন গান গাস না? কোথায় গাইব, এই তো সেদিন তোদের ওখানে গাইতে এলাম, তোর মুখ চোখের এমন অবস্থা দেখলাম তারপরে মনে হলো জীবনে আর গানটাই গাইব, মানে আগে গাইতাম ক্যাজুয়ালি গাইতাম, এবার মনে হচ্ছে গানটাই জাস্ট ছেড়ে দেবো আর গাইব। আচ্ছা আমার চোখ মুখের দেখে তুই বা কেন গান ছেড়ে দিবি আমি সেটা বুঝতে পারছি না, তোর কি আর কোথাও গান গাওয়ার জায়গা নেই? শুধুমাত্র আমাদের ওখানেই তুই গান গাইতে পারিস, আর কোথাও না? কি করবো, কেউ তো গান গাইতে ডাকিনি, তোদের দল ডেকেছিল তাই জন্য গান গাইতে এসেছিল। আপনি কিন্তু সেদিনকে খুব ভালো গান গেয়েছিলেন বলছেন, তাহলে এই কথাটাই আপনার বৌদি ভাইকে বোঝান না? বাবা বৌদি ভাই জানে না নাকি? তুমি যা ভালো গান করো না শতদূর, তোমার গানের গল্প কত করেছে আমরা তো শুনলুম সেদিনকে তুমি কত সুন্দর গান করো। ও আচ্ছা তাই নাকি? পুতুল দি তাড়াতাড়ি খাবারটা খাও, এত কথা বলো না আমাদের কিন্তু যেতে হবে, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। এই শোন আমি টোস্ট অমলেট খাবো না, কেন দিচ্ছিস আমাকে, তুই নিজে কি খাচ্ছিস রে? না না আমি শুধু কফি খাবো, আমি আসলে বাড়ি থেকে লাঞ্চ করে এসেছি আর কিছু খেতে পারবো না। আচ্ছা তোর কি মনে হচ্ছে আমরা বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি? শোন আমার এত কিছু একদমই মনে হয়, ঠিক আছে আর মনে হয়ও না, ঘুরছিলি তাই জন্য মনে হলো খিদে পেয়েছে তাই এত অর্ডার করেছি, আজকাল সিম্পল ব্যাপারগুলোও তুই নিতে পারিস না। খেয়ে নাও না বৌদি ভাই, উনি যখন খাওয়াচ্ছেন একদিন আমিও তো খাচ্ছি, এই আমার কি এখন ভালো লাগে বলো এই টোস্ট অমলেট খেতে? তবু তো খাচ্ছি, উনি রিকোয়েস্ট করেছেন তাই খাও। আসলে এখানে তো তেমন কোনো অপশন নেই, সেরকম কিছু পাওয়া যায় না, আর অন্য কোথাও যে যাবো সেখানে তোমার বৌদি ভাইয়ের তো হার্ট ফেল করে যাবে। আচ্ছা অন্য কোথাও কেন যেতে যাবো একটু বলবি, আমরা তো বেরিয়েছিলাম একটা কাজে আর তোর সাথে দেখা হবে সেটাও আমরা জানতাম না। আচ্ছা ধর যদি
প্ল্যান করেই দেখা করি। দেখা করবি তো? বোকা বোকা কথা কেন বলছিস তুই? বোকা বোকা কথা বলিস না। চল একটু মজা দেখি যাই। কি ব্যাপার, ভালো তো? তুমি এখানে অবাক হলে নাকি? কি আশ্চর্য! আচ্ছা, আমি কি শুধু তোমার বরের কাছেই পড়বো? আমার কি আর অন্য কোনো কাজ নেই নাকি? আমাদের কি একটু কফি শপে টপে আসতে ইচ্ছে করে না, নাকি শুধু তোমারই আসতে ইচ্ছে করে? দেখো, তুমি তোমার মতো কফি শপে এসেছো, এটা নিয়ে কথা বলার কি আছে? কিছু পছন্দ করে শুধু আমার শিমুলের ঘর থেকে আটকে রেখে দেবে। কি বললে? শিমুলের ঘর? ওর আবার ঘর আছে নাকি? ঘর আছে যখন, সেই ঘরে নিজের বরের সঙ্গে থাকেন না কেন? অবশ্য কি করেই বা থাকবে, যার বয়ফ্রেন্ড থাকে সে আবার নিজের বরের সঙ্গে থাকতে পারে নাকি? কি বলতে চাইছো তুমি? কেন, আমি যা দেখছি তাই বলছি। উনি কে? উনিই তো সেই শতত্রুবাবু। প্রতীক্ষাদির কাছ থেকে আমি সবই শুনেছি। এই শোনো, তুমি না আমাদের ব্যক্তিগত ব্যাপারে একদম কথা বলতে এসো না। তুমি আমার বাড়িতে যাও, আমার হাজবেন্ডের কাছে পড়ো, টাকা দাও কি দাও না সে বিষয়ে আমি জানতে চাই না। সময় তো নাও, সেখানে যা করার করো, কিন্তু আমাদের সাথে না ঘনিষ্ঠতা বাড়াতে এসো না। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে এসব কথা বলার? বড্ড দুঃসাহস না তোমার? দুঃসাহস? তোমার যদি সাহস থাকতে পারে তাহলে তো আমার দুঃসাহস থাকবেই। তোমরাও তো আমাকে অনেক কথা বলেছো, বলনি তোমাদের বাড়িতে পড়তে যাই বলে? নিজে তো ভালো সেজে আছো, তবে তুমি যে অতটাও ভালো না, পরাগদা যেটা বলে সেটা সত্যিই বলে, আর তার তো প্রমাণও পাওয়া যাচ্ছে। আচ্ছা, তুমি কি তোমার পরাগদার কাছে পড়াশোনা করতে যাও নাকি আমার চরবন করতে যাও? দুটো খাবারের জন্য এইভাবে বিক্রি হয়ে যেও না পুতুল দি। ওর বয়ফ্রেন্ড একটু তোমাকে খাইয়ে দিয়েছে বলে তুমি সব কথা ওর হয়ে বলবে, এটা কিন্তু ঠিক না। দেখো পুতুলদি, তোমার নিজের ভাই আছে, তোমার ভাই থাকা সত্ত্বেও তোমার এই বউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা তুমি মেনে নিতে পারছো? তুমি কিচ্ছু বলবে না? আর এই যে তুমি, তোমার সঙ্গে আমার আলাপ হয়নি ঠিকই, কিন্তু আমি তোমাকে চিনি, আর তুমিও বোধহয় আমাকে চেনো। তুমি তো তুতুল। কেন, কি হয়েছে সেটা বলো। না না, কি হবে, কিছুই হয়নি, কিছু হয়নি। বলছি যে, তুমি কি তোমার বৌদিকে প্রেম করতে সাহায্য করছো? আর একটা কথা বলেন না, ঠাস করে একটা চড় মারবো। সভ্য মেয়ে কোথাকার, মেরে দেখো না, ঠাস করে চড়। দেখো, ঢিল মারলে যে পাটকেলটাও খেতে হয়
সেটা বুঝি তুমি জানো না? না না, আমি বলছি মেয়েটা কে, এত অসভ্য, গায়ে পড়ে ঝগড়া করছে। সেই জন্যই তো আমি আসতে চাইনি শতদ্রু, এবার বুঝতে পারছিস? তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা কেন আমি আসতে চাইনি? কারণ এই ধরনের সাবস্ট্যান্ডার্ড মেয়েদের সাথে দেখা হবে বলে, এদের সাথে আমার কথা বলতেও খারাপ লাগে। সাবস্ট্যান্ডার্ড? সাবস্ট্যান্ডার্ড কে, আমি না তুমি? দেখো, আমি তোমাদের বাড়ির সকলের চোখের সামনে দিয়ে তোমার বরের কাছে পড়তে যাই, আর তুমি কি করছো? তুমি এই ভর দুপুর বেলা বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আড্ডা মারছ। তোমার বর সারাদিন খেটে খুটে রোজগার করে, আর তার প্রতি মাসের মাইনের অর্ধেক টাকা তুমি নিজের জন্য নিয়ে নাও। সে কথা তোমার বয়ফ্রেন্ডকে বলেছো নাকি? বয়ফ্রেন্ডকে হেল্প করার জন্যই নাও। চড়াপ, খবরদার চোখ রাঙাবেন না। আপনি জানেন এই ভদ্রমহিলা কি করেন? নিজের স্বামীর কাছ থেকে জোর করে 5 লক্ষ টাকা আদায় করেছে, তারপর প্রত্যেক মাসে স্বামীর অর্ধেক টাকা নিয়ে ফুর্তি করে। এই তো ফুর্তি করতে এসেছে, আপনার পিছনে ঢালছে। আরো কি করে সে তো ভগবানই জানেন। আপনি কার সঙ্গে মিশছেন জানেন? আপনার গার্লফ্রেন্ডের কিন্তু এদিকেও আছে আবার ওদিকেও আছে, বরের টাকাও চাই আবার আপনার সঙ্গে প্রেম করাও চাই। জেনে নিন ভালো করে, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, এপাড়ার সবাই জানে। বেচারা পরাগদা মুখে রক্ত তুলে খাটেন, আর মাস গেলে অর্ধেক টাকা একে দিয়ে দিতে হয়। বেচারা পরাগদা, তোমার যদি পরাগদাকে নিয়ে এতই মাথা ব্যথা থেকে থাকে, তাহলে এই বিয়েটা করতে দিলে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আগে যদি আলাপ হতো তাহলে কি এর মতো একটা মেয়েকে বিয়ে করতো পরাগদা? যাই হোক, বেটার লেট দ্যান নেভার। আপনি চিন্তা করবেন না, যা হওয়ার ভবিষ্যতে ঠিকই হবে। প্রিয়াঙ্কা, গায়ে লাগলো বুঝি? তুমি তো শুধু বরের টাকাকে ভালোবাসো, বরকে তো ভালোবাসো না, তাহলে গায়ে লাগলো কেন? তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমাকে কেউ অসভ্যতামি করতে বলেনি এখানে, এলাকার সবাই জানে তুমি বরাবরের অসভ্য, তাই নিজের পরিচয়টা না বেশি করে দিতে যেও না, বুঝেছো? এই প্রিয়াঙ্কা, এখান থেকে চল। এখানে কেন অশান্তি করছিস, চল না। তোরা চুপ কর, তোদের যদি এখানে থাকতে ইচ্ছে না হয় তোরা চলে যা। মাঝে মাঝে না কারুর কারুর মুখোশটা খুলে দিতে হয়। এই যে অনেকে ভালো মানুষের মুখোশ পরে থাকে, তো সেই মুখোশটা যে ফলস সেটা বুঝিয়ে দিতে হয়, বিশেষ করে তার বয়ফ্রেন্ডের সামনে। তার বয়ফ্রেন্ড ভাবছে, আহারে আমার গার্লফ্রেন্ডটা কত নির্যাতিত, তাকে কত নির্যাতন করা হয়, তাকে এখান থেকে উদ্ধার করতে হবে। কিন্তু সে তো আর জানে না তার গার্লফ্রেন্ডই তার বরকে নির্যাতন করছে, তার সমস্ত টাকা পয়সা নিয়ে তাকে শেষ করে দিচ্ছে। এটা তো তার জানাটা দরকার। তুমি কিন্তু লিমিট ক্রস করছো, তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার মুখ বন্ধ করার জন্য কিন্তু আমি প্রয়োজনে তোমার গায়ে হাত তুলতে পারি, আমি বলে দিচ্ছি। তাতেও আমার মুখ বন্ধ হবে না গো। তুমি আমার গায়ে হাত দিতে পারো, কিন্তু তাতে মুখটা বন্ধ হবে না। আর গায়ে হাত দিলে উল্টেও যে গায়ে হাতটা পড়বে সেটা কিন্তু ভুলে যাও না। আর মুখ বন্ধের কথা কি বলছিলে? কেন মুখ বন্ধ করব? তুমি দিনে দুপুরে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সব আমি ছবি তুলে রেখেছি। আমি এই ছবি তোমার বরকে দেখাবো, শাশুড়িকে দেখাবো, এমনকি পাড়ার সবাইকে দেখাবো। তখন তুমি কি করবে? পরাগদাকেও তো প্রোটেকশন নিতে হবে। তুমি সবসময় পুলিশের ভয় দেখাবে, আর তুমি যে কি করো সেটা পুলিশ জানবে না, এমনটা তো হয় না। ভয় দেখাচ্ছ তুমি আমাকে? তুমি ভয় পাচ্ছ? এই যে ম্যাডাম, আমরা এখানে একটা কফি শপে এসেছি, কফি খাচ্ছি, আড্ডা মারছি। শিমুল আমার পুরনো বন্ধু, তো সেটা নিয়ে এত কথা বলার কি আছে আমি তো বুঝতে পারছি না। শুধুই পুরনো বন্ধু বলুন না, বিশেষ বন্ধু। হ্যাঁ বিশেষ বন্ধু, হ্যাঁ বিশেষ বন্ধু, ঠিক বলেছো। যদি বিশেষ বন্ধু হয়েও থাকে তাতে তোমার প্রবলেমটা কোথায়? না না, আমার কোনো ব্যাপার না। আসলে সে একটা বাড়ির বউ তো, আর সেই বাড়িতে তার বরের ছাত্রী পড়তে গেলে তাকে নিয়ে আবার সে সন্দেহও করে। তাই বলছি, এরপর থেকে না আমার সামনে আর মুখ খুলো, কারণ মুখ খোলার যে তোমার কোনো অধিকার নেই সেটা আমি এখানে প্রমাণ করে দিয়ে গেলাম। এই চল। কি অসভ্য মেয়ে রে বাবা। শিমুল,
আমাকে বকবি বলে, নাহলে এখানেই না ওর চুলের মুঠি ধরে একদম পটাপট মেরে ও কই দিতাম আমি ভালো করে বুঝি একদম। আশুক কালকে দাঁড়ো, কাকা আবার আসবে না মনে পেতে আশুক, তারপরে ওর মজা আমি কালকে দেখাবই। পুতুল দি, তুমি এটা নিয়ে কোনো অশান্তি করো না। আমি না এই কারণেই আসতে চাই না, এবার বুঝতে পারছিস তো কি হবে ভাবতো? মেয়েটা এখন বাড়ি যাবে, এটা নিয়ে একটা অশান্তি সৃষ্টি হবে, কারণ ছবি টবিও তুলেছে, সেই ছবি গিয়ে দেখাবে। এত ভয় পাস তুই? ভয় না রে, সম্মান। সম্মান চলে যাবার ভয় সবাই পায়। তোর সম্মানকে এতটাই ঠুনকো শিমুল, যে একটা বাজে মেয়ে ছবি তুলবে, লোকজনকে দেখাবে, আর তোর সম্মান চলে যাবে। কোথা থেকে এসে উদয় হয়েছে কে জানে, এখন তো আবার আমাদের বাড়িতেও যাওয়া আসা শুরু করেছে, প্রতিদিন বাড়িতে চলে আসে। সবাই জানে ও তো বরাবরের একটা অসভ্যম। ওই প্রতীক্ষা দি, প্রতীক্ষা দি ওকে প্ল্যান করে বাড়িতে ঢুকিয়েছে যাতে তোমার সম্মান হানি। মোদি ভাই, তুমি কিন্তু ওকে একদম ভয় পাবে। ভয় কেন পেতে যাব আমি? আমি তো কোনো অন্যায় করিনি। ভয় পাস না তো? তাহলে কেন বারবার বলছিস যে এই জন্য এখানে আসতে চাইনি, এই জন্য এখানে আসতে চাইনি? তুই এই সমাজের মানুষ নস, সামাজিকভাবে মানুষজনের সাথে দেখা করার অধিকার নেই তোর? বারণ আছে না? আমার সাথে যদি রাস্তায় দেখা হয়ে যায় তুই আমার সাথে কফি খেতে পারবি না? তুই তো এত লড়াই করিস শিমুল, নিজের জন্য এইটুকু লড়াই করতে পারবি না? তুই বুঝবি না শতদ্রু, কোনোদিনও বুঝবি না, কারণ তুই না আমার জায়গায় দাঁড়িয়ে নেই। বুঝতে চাই না রে, প্লিজ সিরিয়াসলি, আমি বুঝতে পারছি না, বুঝতে চাই না, আমার আর বোঝার কোনো প্রয়োজন নেই। আমাদের খাওয়া হয়ে গেছে, আমি পেমেন্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তোকে আমি আর অশান্তিতে রাখতে চাই না।